মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। হাওড়া আদালতে আইনজীবীদের ওপর পুরসভার কর্মচারী এবং পুলিশের আক্রমণের প্রতিবাদে আন্দোলনের পথে আইনজীবীরা। নিরাপত্তার দাবিতে গর্জে উঠল বহরমপুর বার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার থেকে আগামী 30 তারিখ পর্যন্ত কর্মবিরতির পথে বহরমপুর বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। কোর্ট চত্বরে মিছিল হয়। শুক্রবার থেকেই কোর্ট চত্বরের মূল ফাটক বন্ধ করে প্রতিবাদ চলবে বলেই জানানো হয়। শান্তি শৃঙ্খলা বজায় থাকা, আইনজীবীদের নিরাপত্তার দাবি সহ পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে এই প্রতিবাদ কর্মসূচি বহরমপুর বার অ্যাসোসিয়েশনের। পুলিশ অফিসাররা আদালত চত্বরে শুধু ঢোকেনি তা নয়, আদালত এজলাসে ঢুকে আইনজীবীদেরকে প্রচণ্ডভাবে মারধর করেছে এবং বিভিন্ন আসবাবপত্র তছনছ করেছে। আজকে আমাদের কোনো রকম কোনো নিরাপত্তা নেই, আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। আমরা সাধারণ মানুষকে কীভাবে প্রোটেকশন দেবো যেখানে আমাদের প্রোটেকশনের অভাব রয়েছে? পুলিশ যদি আজকে আমাদেরকে এইভাবে অন্যায়ভাবে মারে, সাধারণ মানুষের ক্ষেত্রে তারা কীভাবে ব্যবহার করবে? তাই আমরা সারা পশ্চিমবাংলায় বিভিন্ন আইনজীবীদের সঙ্গে আমরা গলা মিলিয়ে সবাই সুর মিলিয়ে আমরা বহরমপুর বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছি, আগামী 30 তারিখ পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করব। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সিটিভি অ্যাপটি, আর দেখতে থাকুন ইমাজিন সিটিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।